শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে হুগলির আরামবাগ ব্লকের বাতানল পঞ্চায়েতের তেলুয়া গ্রামে। মৃত ব্যক্তির নাম সঞ্জয় কর্মকার, বয়স 43 বছর বলে মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে। উল্লেখ্য, এদিন দুপুরে কাজ থেকে বাড়ি ফিরে এসেছিলেন এবং টিভি দেখতে গিয়েছিলেন। এরপর টিভি চলার সময় সমস্যা দেখা দেয়। তারপর তিনি টিভির তার দেখতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হন, এমনটাই পরিবারের সদস্যরা জানিয়েছেন। জানতে পেরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে আসেন আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় ও পরিবারে শোকের ছায়া নেমে আসে। জানা গেছে, মৃত সঞ্জয় কর্মকার পেশায় চাষবাস এবং ঘর কাঠামোর কাজ করতেন। বাড়িতে স্ত্রী ছাড়াও রয়েছে একটি ছেলে ও একটি মেয়ে। ভালো ছিল, ঠিক আছে, সবারই সঙ্গে ওঠা বসাও ভালো, ব্যবহারও ভালো। পাড়ার লোকেরা সবাই আফসোস করছে ওনার জন্যে যে এরমভাবে অ্যাক্সিডেন্টটা হয়ে গেল, বিপদটা হয়ে গেল। হ্যাঁ, হয়েছে। ওনার ভাই যেটা বলেছে ওটাই ঠিক। বাড়িতে ও কাজে গেছিলো, কাজ সেখানে ফিরেছে আড়াই দুটোর সময়। এসে ওর গা হাত সব ভিজেছিলো, কার ঘর কাটামার কাজ করে, তো এবার গা হাত ভিজেছিলো। আর ওনার বউ বলেছে যে এরকম টিভিটা চলছে না কেন, উনি ওই ভিজে অবস্থাতেই ওটা ঠিক করতে গেছিলো, তখন ওই কারেন্টটা ধরে যায়। ওর ছেলেও পাশে ছিল, ছেলেও যদি হাত দিয়ে দিত ছেলেও মারা যেত, কিন্তু ভাই উপরওয়ালারই ইচ্ছা ছেলেটা হাত দেয়নি। তো যখন যখন দেখছে ভাবছে হাওয়া খাচ্ছে। এবার তারপর বলছে কী ব্যাপার, ওর কাকাকে ডেকেছে, ওর কাকাটা লাঠি করে এরকম যেই উল্টে দিচ্ছে আপনি উল্টে পড়ে গেছে। তখন দেখছে এই অবস্থা, তাহলে এবার পাড়া লোকে সবাইকে ডাক হাঁকা করতে মরে দিচ্ছে। তারপর আসলো, এসে দেখছে এরকম পাশে একটা হাত ধরে ডাক্তারকে ডাকলো, দেখে বলছে পালস কিছু খুঁজে পাচ্ছি না, হসপিটাল নিয়ে চলো। হসপিটালে নিয়ে আসার পর বলছে মৃত। আমার নাম শেকান্সার আলী। হ্যাঁ, প্রতিবেশী, পাশাপাশি বাড়ি। সে কাজ থেকে এসে মানে বাড়িতে বসে থেকে টিভি দেখতে গেছে, টিভি দেখতে যে এবার মানে টিভিটা একটু গন্ডগোল করছিল। এবার দাদা এবার ঠিক করতে গেছে, আর কারেন্ট ইলেকট্রিকের শর্ট খেয়ে মারা গেছে। ওইটা কাজ থেকে ফিরছে দুটোর সময়, আর মারা গেছে তখন আড়াইটা পৌনে তিনটে। বাড়িতেই মারা গেছে, আমরা তবু হসপিটালে নিয়ে এসেছিলাম। একটি ছেলে একটি মেয়ে, বাড়ির তেলুয়া সরকারপুকুর করা। আপনি কে হন? আমি ওর ভাই। আমার নাম রাজীব কর্মকার। এসি নার্সিং হোম, 24 ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি, ডায়ালিসিস, আইসিইউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায়। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এসি নার্সিং হোম, করুণা সিনেমার পিছনে, বেনেপুকুর রোড, আরামবাগ। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-8549-84।